ওয়েলকাম টু আপডেট মাস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি টেট 2014 উপর ভিত্তি করে 2016 রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই সংক্রান্ত যে 42,949 প্যানেল, সেই প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার সাথে প্রাইমারি 2020 নিয়োগ প্রক্রিয়ার যে ব্যাপার সেটাও কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ হয়েছিল। এবং সেই প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ আদালতে গিয়েছিল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর চলে আসছে, যেটা হচ্ছে পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিল। অর্থাৎ প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে ব্যাপারটা, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু এখানে পুরো ব্যাপারটা উঠে আসছে। তো সুপ্রিম কোর্ট থেকে মামলাটা তুলে নিল পর্ষদ। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স স্টেটস দ্যাট হি হ্যাজ ইনস্ট্রাকশন টু উইথড্র দ্য প্রেজেন্ট পিটিশন। টেকিং দ্য স্টেটমেন্ট অন রেকর্ড, দ্য পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল আর ডিসমিসড অ্যাজ উইথড্রন। তার মানে প্যানেল প্রকাশের যে নির্দেশ চলে এসেছে, আপনারা জানেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন এবং এদিকে আবার একটি গুরুত্বপূর্ণ খবর চলে আসছে। তার মানে প্যানেল প্রকাশ কি তাহলে হতে চলেছে, দেখা যাক, এখন সময় বলবে। আদালত অবমাননার মধ্যে পড়ে যেতে হতে পারে যদি প্যানেল প্রকাশ না হয়, যেহেতু নির্দেশ আছে। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো। আজকের ডেটে দেখতে পাচ্ছেন 4/1/2024, দিস পিটিশনস আর ওয়ার কল্ড ফর হিয়ারিং টুডে। আজকের হিয়ারিংয়ে যে ব্যাপারটা উঠে এসেছে, তো সেক্ষেত্রে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, মানে এখানে সমস্ত রকম হিয়ারিংয়ের পর এই অর্ডারটা দেওয়া হয়েছে। অর্ডার কপিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা সমস্ত রকম যে খবরগুলো সেগুলো সবার আগে আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসি। অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন। এবং যারা নতুন দেখছেন কিংবা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক পেজ ইত্যাদি, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেকআউট এবং জয়েন করে নেবেন। কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।